আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি ফ্রেন্ডস ডিএক্স ক্লাবের ইউটিউব চ্যানেল থেকে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ঢাকার খুব কাছাকাছি একটি দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পানামনগর সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁওয়ের এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের 20 কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। পানামনগরের সংক্ষিপ্ত ইতিহাসে যা জানা যায়, 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি ধান কাপড়, দেশ থেকে যেত মুসলিম। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানামনগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য। WW হান্টার এর অভিমত হলো, সুলতানিয়া আমলে পানামনগর ছিল সোনারগাঁয়ের রাজধানী, কিন্তু পানামে সুলতানিয়া আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না, তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেমস টেলর বলেছেন, সোনারগাঁও প্রাচীন শহর ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, দুলালপুর পুল ও পানামনগর সেতুর অবস্থান ও তিন দিকের খাল বেষ্টনি থেকে বোঝা যায় পানামনগর সোনারগাঁও একটা উপশহর ছিল। বাংলার স্বাধীন রাজা ঈসা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামনগরের বিবরণীতে যেটুকু জানা যায়, পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা একতলা থেকে তিনতলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতার ছাড়াও মুঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কলাকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কৌশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্রাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। পানামনগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ।
नगरी के जलाबद्धता मुक्त रखते करा खाले दिखे ढालु प्रति बाड़ी परस्पर थेके सम्मानजनक दूरत्व रही नगरीर यातायातेर जन्य रयेछे एर एकमात्र रास्ता जा एई नगरीर माझखान दिए बोये गेछे एपाश थेके ओपाश। नगरीर भितरे आवासिक भवन छाड़ाओ आछे मस्जिद मंदिर गिरजा मठ गोसलखाना नाचघर पान्थशाला चित्रशाला दरबार कक्ष गुप्तपथ विचारालय पुरनो जादुघर এছাড়া আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ। এই মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহীর শাসনামলে নির্মিত। মোগড়াপাড়া চৌরাস্তা দিয়ে একটু দক্ষিণ দিকে গেলেই রয়েছে আরও কিছু ইমারত, বারোয়াউলিয়ার মাজার, হযরত শাহ ইব্রাহিম দানিশ মান্দা ও তার বংশধরদের মাজার। পানামনগরীর ঐতিহ্য আর ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পুনরুদ্ধারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সরকারিভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানামনগরের। প্রকল্পের আওতায় রয়েছে 40টি ভবনের সংস্কার, 4টি পুকুরঘাট মেরামত ও পুনর্নির্মাণ, সেতু সংস্কার, প্রত্ন সামগ্রী ক্রয় ও প্রামাণ্য চলচ্চিত্র তৈরি। বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে বিভিন্ন ভবন। তবে সংস্কার কার্যক্রমের এই উদ্যোগকে স্বাগত জানলেও সংস্কার কার্যাবলীতে সন্তুষ্ট হতে পারেনি অনেক বিশেষজ্ঞ। পানামনগরীর অবস্থান সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটাপথে পৌঁছানো যায় অর্ধচন্দ্রাকৃতির পানাম পুলে। যদিও পুলটি এখন আর নেই, পুলটির দৈর্ঘ্য ছিল 72 ফুট এবং প্রস্থ ছিল 15.5 ফুট, মাঝখানটা ছিল উঁচু। এই পুল পেরিয়েই পানামনগর এবং নগরী তীরে চলে যাওয়া পানাম সড়ক। আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতলা বাড়িতে ভরপুর পানামনগর। তো বন্ধুরা, এই ছিল পানামনগরীর আমার ঘুরে দেখা অভিজ্ঞতা। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং হাতে সময় পেলেই ঘুরে আসতে পারেন ঐতিহ্যবাহী এই পানামনগরী। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সালামু আলাইকুম।